আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ডেজার্ট তৈরি করতে হলে জেলোটার প্রয়োজন হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক দাম দিয়ে জেলোটা কিনে নিয়ে আসি, আমরা কিন্তু খুব সহজে ঘরেও তৈরি করতে পারি জেলোটা। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ঘরে জেলো তৈরি করবেন এবং ডেজার্টে ব্যবহার করবেন। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে পরিষ্কার একটা পাতিল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাতিল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 3 বাটি পানি দিয়ে দিচ্ছি। আমি 4 রকমের জেলো তৈরি করে আপনাদেরকে দেখাবো, আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিতে পারেন। আপনারা কয় রকমের জেলো তৈরি করবেন, কয় কালারের জেলো তৈরি করবেন, সেটার উপরে আপনার পানির পরিমাণটা নির্ভর করবে। তো আমি এখানে 3 বাটি পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, মিষ্টিটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই মিষ্টিটা দিবেন, মানে চিনিটা দিবেন। তো আমি এখানে আমার আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি, আর একটু চিনিটা গলিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। আপনারা আগার আগার পাউডার যদি না থাকে তাহলে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। আর যদি খুব বেশি আগার আগার পাউডার অথবা চায়না গ্রাস এই দুটার কোনোটাই যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আর এই আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা বিভিন্ন কৌটার মধ্যে আছে, প্যাকেটে আছে, আপনারা যে যেরকমভাবে কিনে নিতে পারেন এবং খুব সহজে পেয়ে যাবেন। এখন কিন্তু মফস্বলেও এই আগার আগার পাউডারটা পাওয়া যায়, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। তো আমি এটা বলক উঠিয়ে নেব, একদম ভালো করে বলক উঠিয়ে তারপরে আমি এটা কিভাবে সেট করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব। আগার আগার পাউডার অথবা চায়না গ্রাস ছাড়াও আপনারা জেলোটিন দিয়েও জেলোটা তৈরি করতে পারেন। তো ওইটার জেলোটিনটা হচ্ছে যে আপনাদেরকে দেখে কিনতে হবে, অনেক সময় হালাল এবং হারাম দেখে নিতে হয় আর কি। তো জেলোটিনের পরিবর্তে আপনারা কিন্তু আগার আগার পাউডার দিয়েই খুব সহজেই জেলোটা তৈরি করতে পারেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন আর কি। আর যে কোনো ডেজার্ট আপনারা তৈরি করতে পারেন এবং মানে ডেকোরেশন করতে পারেন, কোনো অসুবিধাও হয় না, খুব সুন্দরভাবে জেলোটা সেট হয়। তো এখানে আমার আগার আগার পাউডারগুলো বলক উঠে গিয়েছে। আমার কাছে এখানে 2টো কালার আছে, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে যে রেড কালার। তো আপনাদের কাছে যদি অন্য কালার থেকে থাকে তাহলে আপনারা অন্য কালার দিয়েও কালার করে নিতে পারেন। আমি এই 2টো কালারের মিক্স করে আমি 4টা কালার করব। আপনারা দেখতে পেয়েছেন আমি একটা বাটিতে সবুজ কালার নিয়েছি, আরেকটা বাটিতে আমি রেড কালার নিয়েছি, মানে লাল কালারটা নিয়েছি, আরেকটা বাটিতে আমি একটু রেড কালার নিব, একটু সবুজ কালারটা নিব, নিয়ে আমি 2টো মিক্স করে নিব। আপনারা চাইলে অরেঞ্জ কালার, যে কোনো ফুড কালারে ব্যবহার করতে পারেন। আমার যেহেতু 2টা কালার বাসায় আছে সেটা দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আর আমি এখানে সবুজ আর হচ্ছে যে লাল কালার যেটা মিক্স করেছি এটা খয়েরি কালার হবে, ডার্ক খয়েরি কালার হবে। আর একটা হচ্ছে যে আমি হালকা গোলাপি টাইপের করব, লাল রংটা দিয়ে আর কি। তো আপনাদের আপনারা মানে পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন, যে কোনো ফুড কালারই পাওয়া যায় সুপার শপগুলোতে। তো আমি এখানে 4 ধরনের জেলো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যে আগার আগারটা সেদ্ধ করে রেখেছি এখন কালারগুলোতে দিয়ে মিক্স করে নিব। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, না হলে কিন্তু সেট হয়ে যাবে পাতিলেই। তো গরম থাকতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো আমি এখানে বিভিন্ন বাটিতে কালার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফ্ল্যাট কোনো বক্সে করে এই কালারটা বসাতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর হবে আর কাটলে এগুলো খুব সুন্দর হবে। তো আমি যেহেতু বাসায় একটা ডেজার্ট তৈরি করব, সেজন্যই আমি বাসায় জেলোটা তৈরি করেছি। আর ভাবলাম যে আলাদা করে আপনাদের
এর সাথে জেলোটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ডেকোরেশন করে করতে হয় জেলো দিয়ে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। একদম খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, খুব সহজে আপনারা জেলোটা ঘরে তৈরি করতে পারবেন। তো আমি দুটো কালারই মিক্স করে নিয়েছি, এখন ফ্যানের নিচে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো। এটা ফ্রিজে রাখবো, পরে ফ্রিজে এখন রাখা যাবে না, এখন রাখলে এটা পানি কেটে যাবে। আপনারা চেষ্টা করবেন যে একদম ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখার জন্য, তাহলে এটা আর পানি কাটবে না। অনেক সময় দেখা যায় যে জেলোটা বসানোর পরে, আগার আগার দিয়ে জেলোটা বসানোর পরে পানি কেটে যায়, এটা হচ্ছে যে আপনারা একটু ঠান্ডা হলে অনেকে দেখা যায় যে ফ্রিজে রেখে দেয়, এই জন্যই পানিটা কেটে যায়, এটা খেয়াল রাখবেন আপনারা। তো আমি আরেকটা কালার করে নিচ্ছি, সবগুলো কালার সেট করা হয়ে গিয়েছে। আমি একটা অরেঞ্জ কালার করেছি, একটা হচ্ছে ডার্ক খয়েরি কালার করেছি, একটা সবুজ, একটা লাল। তো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে সেট হয়েছে, কত সুন্দর, কতটা সুন্দরভাবে সেট হয়েছে। তো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এটা খুব সহজে কিন্তু আপনারা তৈরি করে বিভিন্ন খাবারে ডেকোরেশন করতে পারেন। আবার এটা কিন্তু এমনিও খাওয়া যায়, যেহেতু এটা মিষ্টি, আর এটা পুডিং হিসাবে আপনারা বিভিন্ন লেয়ারেও পুডিং করে নিতে পারেন, জেলো পুডিং হিসাবে আর কি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেট হয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে জেলোটা তৈরি করে নিতে পারেন। তো আজকের রেসিপিটা হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটা, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, তাহলে যে কোনো রেসিপি বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো আমি জেলোটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা জেলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে এবং কেটেও দেখিয়ে দিলাম। তো কিভাবে আপনারা বিভিন্ন খাবারের ডেকোরেশন করবেন সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি ফালুদার ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আজকে জেলো রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে সবাইকে বিদায় জানিয়ে আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।